নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে একটা লেটেস্ট আপডেট, খুশির খবর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো অনস্ক্রিনে তোমরা থাম্বনেইলে দেখতে পাচ্ছ, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি কিন্তু বাড়তে চলেছে, একদম কথাটা সত্যি। তো গতকাল রাতে কিন্তু wbprb-র অফিসিয়াল ওয়েবসাইটে একটা লেটেস্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, সেই নোটিফিকেশানটি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি, ঠিক আছে? তো দেখো, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো, আনুমানিক কত শূন্যপদ বাড়তে পারে সে সম্বন্ধে আমরা একটা ধারণা তোমাদের সাথে পৌঁছে দেবো। চলো আমরা যদি সেই অফিসিয়াল নোটিফিকেশানটি যাই, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর্স আর অন ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর অন ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। এখানে দেখো কী লেখা আছে, ইন রেফারেন্স টু এ কমিউনিকেশন রিসিভ ফ্রম দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা, দ্য ভ্যাকান্সি পজিশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস আন আন ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট কলকাতা পুলিশ 2023 হ্যাজ বিন ইনক্রিজড, অ্যান্ড অর্থাৎ তোমাদের যে শূন্যপদ সেটাকে বাড়িয়ে দেওয়া হবে, অ্যান্ড এ নিউ পোস্ট ফর সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ, এবং একটা নতুন পোস্ট যে পোস্টটা হচ্ছে সাব ইন্সপেক্টরের আর্ম ব্রাঞ্চ হ্যাজ বিন ক্রিয়েটেড, ঠিক আছে? একটা নতুন পদ সৃষ্টি করা হবে। দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দ্য অ্যাপ অফ রিক্রুটমেন্ট হ্যাজ টু বি চেঞ্জ অ্যাকর্ডিংলি হুইচ উইল টেক টাইম, যেটা নির্দিষ্ট সময় হওয়ার কথা ছিল অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। হেন্স দ্য অ্যাপ্লিকেশন উইন্ডো ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড অনলি উইল ওপেন ফ্রম 1/9/2023, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে চালু হবে, যেটা কিন্তু 29/8/2023, অর্থাৎ আগস্ট মাসের 29 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশন চালু হওয়ার কথা ছিল, সেটা কিন্তু সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে হতে চলেছে, ঠিক আছে? তো এক নতুন পোস্ট বৃদ্ধি পাচ্ছে সাব ইন্সপেক্টরের আর্ম ব্রাঞ্চে, এবং আনুমানিক কত শূন্যপদ থাকতে পারে, ধরো 169টা তোমাদের শূন্যপদ ছিল, 169, এর থেকে আরও 60-70-80টার মতো শূন্যপদ বাড়তে পারে, ঠিক আছে? আনুমানিক ধরতে পারি ওই 240-250-260 এরকম আনুমানিক শূন্যপদ তোমাদের কিন্তু বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত লেটেস্ট কিছুক্ষণ পরে আমরা পেয়ে যাব, ঠিক আছে? আমরা কিছুক্ষণ পরেই পেয়ে যাবো যে নতুন যে শূন্যপদটা আসছে সেই শূন্যপদে কত ভ্যাকান্সি থাকবে, সমস্ত কিছু ডিটেলসে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে। চলো, অবশ্যই এর একটা খুশির খবর, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে অবশ্যই আবেদন করবে। চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন যদি পারতে হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ বন্ধুরা।